ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 8ই ডিসেম্বর 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। এক নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস বা ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে 2023 কবে পালিত হলো? এটা 7ই ডিসেম্বর পালন করা হলো। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস 7ই ডিসেম্বর এটা পালন করা হয় 1996 সালে 6ই ডিসেম্বর জাতিসংঘের একটা সাধারণ পরিষদে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তারপর থেকে এটা প্রতি বছর 7ই ডিসেম্বর এটা পালিত হয়ে আসছে। 1994 সালে আইকাওয়ারের 50তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম বছর দিবসটি এটা পালন করা হয়। এবছরের থিম হচ্ছে অ্যাডভান্সিং ইনোভেশন ফর গ্লোবাল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন 2 নম্বর, সশস্ত্র বাহিনী পতাকা দিবস বা আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে 2023 কবে পালিত হলো? এটাও 7ই ডিসেম্বর পালন করা হলো। সশস্ত্র বাহিনীর পতাকা দিবস বা ভারতের পতাকা দিবস সশস্ত্র ভারতের যে সশস্ত্র বাহিনীর সৈন্য এবং প্রবীণদের সম্মান করার জন্য নিবেদন করা হয়। এটা 1949 সাল থেকে প্রতি বছর 7ই ডিসেম্বর পালিত হয়ে আসছে। এই পতাকা দিবসটা পালনের উদ্দেশ্য হচ্ছে এটা একটা সম্মান বা মর্যাদা প্রদান করা, যা দেশপ্রেমের সাথে এটা পালন করা হয়ে আসছে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন রাজ্য গ্লোবাল ইনভেস্টর সামিট আয়োজন করতে চলেছে? এটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড সরকার দেরাদুনে 8 থেকে 9 ডিসেম্বর গ্লোবাল ইনভেস্টর সামিটের আয়োজন করতে চলেছে। প্রশ্নে 15টির বেশি ইনভেস্টর ফ্রেন্ডলি পলিসি প্রদর্শনের ওপর ফোকাস করা হবে। এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হল সুশাসন ব্যবস্থা, একটি সহায়ক নিয়ন্ত্রক কাঠামো এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। উত্তরাখণ্ড সম্বন্ধে একটু বলি, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, শীতকালীন গায়ক হচ্ছে গ্রীষ্মকালীন। মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং। ন্যাশনাল পার্ক হচ্ছে জিম কর্পেট ন্যাশনাল পার্ক, যেটা ভারতের সবথেকে প্রাচীনতম ন্যাশনাল পার্ক। এছাড়া নন্দাদেবী ন্যাশনাল পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি ঘূর্ণিঝড় মিক্সডাউন কোথায় আঘাত এনে তীব্র ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আঘাত এনেছে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় মিক্সডাউন অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পড়েছে এবং বিপর্যয়ের সৃষ্টি করেছে এবং বিধ্বংসী আকার সৃষ্টি করেছে। মধ্য উপকূলীয় অন্ধ্রপ্রদেশকে কেন্দ্র করে উপকূল অতিক্রম করার সাথে সাথে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়েছে এবং সেটি একটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই ঝড় 194টি গ্রাম, 2টি শহরে প্রায় 40 লাখ লোককে প্রভাবিত করেছে। এর ফলে 25টি গ্রাম প্লাবিত হয়েছে, বিভিন্ন রাস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন গাছ পড়ে মানুষ, গাছ, গবাদি পশুর মৃত্যু হয়েছে। আর মিক্সডাউন সম্বন্ধে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই নামটা হচ্ছে মায়ানমারের দেওয়া। এর নাম হচ্ছে, মানে সরি, এর অর্থ হচ্ছে একটি বড় এবং শক্তিশালী ঈগল। অন্ধ্রপ্রদেশ রাজধানী অমরাবতী, মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি, রাজ্যপাল এস আব্দুল নাজির, ন্যাশনাল পার্ক মৌলিক ন্যাশনাল পার্ক আর নামদফা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কোন স্টেশনগুলিতে ভর্তুকিযুক্ত স্টেপল ফুড স্টোর স্থাপনের জন্য সরকারি উদ্যোগ নেওয়া হলো? এটা হচ্ছে দিল্লি মেট্রো স্টেশন। অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্যের ক্রমবর্ধমান দাবের মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকার দিল্লির বড় মেট্রো স্টেশনগুলির রিটেল স্টোর চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো ভর্তুকিযুক্ত মূল্যে মেট্রো যাত্রীদের কাছে পেঁয়াজ, ডাল এবং আটাসহ বিভিন্ন রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলি উপলব্ধি করা। এই প্রস্তাবিত স্টোরটির মধ্যে এই প্রস্তাবিত স্টোরটি মধ্য দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে এটা প্রথম তৈরি করা হবে এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন অফ ইন্ডিয়া এই স্টোরের প্রতিষ্ঠা ও পরিচালনা তত্ত্বাবধান করবে। দিল্লি মেট্রো সম্বন্ধে একটু বলি, এটা হচ্ছে একটি গণদ্রুত ট্রানজিট সিস্টেম যা ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি এবং পার্শ্ববর্তী যে সমস্ত জায়গা গাজিয়াবাদ, ফরিদাবাদ, গুরুগ্রাম, নয়ডা, এখানে মধ্যে এটা চলে চলাচল করে। 256 হচ্ছে স্টেশনের সংখ্যা, 2002 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠাতা ই শ্রীধরন। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন মন্ত্র গ্রাম মানচিত্র GIS এই অ্যাপটি চালু করেছে? এটা পঞ্চায়েত রাজ মন্ত্রক। গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতগুলির ক্ষমতায়ন করতে এবং গ্রাসরুট স্তরে স্থানীয় পরিকল্পনার উন্নতির জন্য পঞ্চায়েতের রাজ মন্ত্রক GIS অ্যাপ, গ্রাম মানচিত্র এবং মোবাইল সলিউশন এম অ্যাকশন সফটওয়্যার মতো টুল চালু করেছে। জিও স্পটিয়াল টেকনোলজি ব্যবহার করে এই টুলগুলি গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রণয়নের সুবিধার্থে এটা ব্যবহার করা হবে। গ্রাম পঞ্চায়েত মন্ত্রক সম্বন্ধে একটু বলি, এটা ভারত সরকারের একটি শাখা। অফিস হোল্ডার কপিল পাতিল, রাষ্ট্রমন্ত্রী গিরিরাজ সিং, কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিষ্ঠা 2004 এবং সদর দপ্তর নয়াদিল্লি।
পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি কোন দেশকে ভারত কৃষি আধুনিকরণের জন্য $250 মিলিয়ন লাইন অফ ক্রেডিট প্রদান করতে চলেছে? এটা হচ্ছে কেনিয়া। একটি উল্লেখযোগ্য উন্নয়নে ভারত কেনিয়াকে তার কৃষি খাতের আধুনিকরণের জন্য $250 মিলিয়ন ক্রেডিট লাইন প্রসারিত করেছে, যেটা কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম সামোই রুটো সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি করেছে। এর ফলে উভয় দেশ কেবল কৃষি নয়, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং প্রযুক্তিগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য কাজ করবে। তো কেনিয়ার সম্বন্ধে একটু বলি, এটা পূর্ব আফ্রিকার একটা দেশ, রাজধানী নাইরোবি, মুদ্রা কেনিয়ান সিলিং, অফিসিয়ালি ভাষা সোহাইলি ইংরেজি, আর রাষ্ট্রপতি তো বললামই এখানে হচ্ছে উইলিয়াম সামহই রুটো। পরের প্রশ্ন 8 নম্বর, সম্প্রতি কোন দেশ JT60SA উন্মোচন করে বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক অ্যাটমিক ফিউশন রিয়েক্টর লঞ্চ করেছে? এটা হচ্ছে জাপান। অ্যাটমিক ফিউশন গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মুহূর্তে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে পরীক্ষামূলক অ্যাটমিক ফিউশন রিয়্যাক্টর JT6SA এটি লঞ্চ করেছে। এটি আনুষ্ঠানিকভাবে জাপানের ইবারাকি প্রিফেকচারে এই কার্যক্রম শুরু হয়েছে। জাপান সম্বন্ধে বলি, জাপান হচ্ছে পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার, রাজধানী টোকিও, আর জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন, অফিসিয়ালি ভাষা হচ্ছে জাপানি, এবং যেটা জাপান থেকে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বেশি না, মানে জিকে পার্টের মধ্যে ডায়েট হচ্ছে জাপানের আইনসভার নাম। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি কে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার জিতেছে? এটা কদিন আগে প্রশ্নটা এসেছিলো, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের পুরস্কার কে দিচ্ছে? এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, সে তিনি দিচ্ছেন। তো এইখানে পুরস্কারটা জিতেছে অ্যামাজন ইন্ডিয়া। অ্যামাজন ইন্ডিয়া রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার পেয়েছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বিজ্ঞান ভবনে দ্রৌপদী মুর্মু এই পুরস্কারটি প্রদান করেছে। এই পুরস্কারটি বৈচিত্র্যময় এবং ন্যায়সঙ্গত কর্মক্ষেত্র গড়ে তোলার জন্য অ্যামাজন ইন্ডিয়ার অটল প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে কাজ করে এবং সেখানে যে প্রত্যেকের সুযোগ করার উন্নতি করার যে সুযোগ দিয়েছে সেজন্য এটা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি শন ডেভিস প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? তিনি প্রাক্তন মিস্টার ইউনিভার্স ছিলেন। প্রাক্তন মিস্টার ইউনিভার্স এবং বডি বিল্ডার শন ডেভিস 57 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি বডি বিল্ডিংয়ের জগতে অসাধারণ সাফল্য লাভ করেছিলেন। মেট্রো রিপোর্ট অনুসারে পূর্ব ইংল্যান্ডের ডার্বিশায়ারে বসবাসকারী তার বর্ণাঢ্য জীবন তাকে 1996 সালে মিস্টার ইউনিভার্সের মুকুট জিতিয়েছিল। এবং সবথেকে মানে আকর্ষণীয় ঘটনা হচ্ছে তার ওজন ছিল 151 কেজি এবং তার জন্য তাকে বডি বিল্ডিং কমিউনিটির মধ্যে ডাইনোসর উপাধি দেওয়া হয়েছিল। তো এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।